নমস্কার, আমি মঞ্জু ভট্টাচার্য। আজ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি কাজী নজরুল ইসলামের একটি কবিতা, বিদায় বেলায়। তুমি অমন করে গো বারে বারে জল ছল ছল চোখে চেয়েও না, জল ছল ছল চোখে চেয়েও না, ওই কাতর কণ্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেও না, শুধু বিদায়ের গান গেও না। হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা, আজও তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না। ওই ব্যথা তো রাখি কাঁদো কাঁদো মুখ, দেখি আর শুধু হু হু করে বুক, চলার তোমার বাকি পথটুকু পথিক, ওগো সুদূর পথের পথিক। হায় অমন করে ও অকরুণ দিতে আখির সলিলে ছেও না, ওগো আখির সলিলে ছেও না। দূরের পথিক তুমি ভাবো বুঝি, তব ব্যথা কেউ বোঝে না, তোমার ব্যথার তুমি দরদি একাকী। পথে ফেরে যারা পথহারা, কোনো গৃহবাসী তারে খোঁজে না, বুকে ক্ষত হয়ে জাগে আজও সেই ব্যথা, লেখা কি? দূর বাউলের গানে ব্যথা হানে বুঝি ধুধু মাঠে পথিকে, এ যে মিছে অভিমান পরবাসী, দেখে ঘরবাসীদের ক্ষতিকে। তবে জানো কি তোমার বিদায় কথায়, কত বুক ভাঙা গোপন ব্যথায়, আজ কতগুলি প্রাণ কাঁদিছে কোথায়। পথিক ওগো অভিমানী দূর পথিক, কেহ ভালোবাসিল না ভেবে যেন আজও মিছে ব্যথা পেয়ে যেও না। ওগো যাবে যাও, তুমি বুকে ব্যথা নিয়ে যেও না।